আরেকটা নামাজ আছে যদি পসিবল হয় পড়তে পারেন, 8টা থেকে 10টার মধ্যে পড়ে ফেললে ভালো, এরপরে সূর্য উঠে যায়, সূর্য গরম হয়ে যায়, সেটা হলো আপনার এই চাশতের নামাজ, যেটাকে আমরা বলি সালাতুদ দুহা, চাশতের নামাজ। আমরা অনেকে রিজিকের সমস্যায় ভুগি না, দারিদ্রতা, রিজিকের সমস্যা, আমাদের অভাব, এই সমস্যা আছে না? চাশতের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়বে তাকে দুইটা ফজিলত দেওয়া হয়। কয়টা ফজিলত? চাশতের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়ে তার দুইটা স্পেশাল ফজিলত। এক, তাকে দিনের জ্ঞান দেওয়া হবে, ইলম, মুখস্থ ক্ষমতা দেওয়া হবে, আপনি হিফজ ক্ষমতা বেড়ে যাবে, কোরআন সুন্নাহ মুখস্থ রাখতে পারবেন ভালো, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে বুঝ দেওয়া হবে। আরেকটা হচ্ছে আপনার দারিদ্রতা আল্লাহ পাক দূর করবে। এগুলো পরীক্ষিত আমল ভাই, এগুলো গাল গল্প বলছি না, এগুলো পরীক্ষিত। আরেকটা আছে সূরা ওয়াকিয়া রাতে তেলাওয়াত করেন, সূরা ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই সূরাটা আপনি তেলাওয়াত করেন, দেখবেন দারিদ্রতা চলে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়াজাল, চলে যাবে ইনশাআল্লাহ। এবার আসুন কোরআন তেলাওয়াত নিয়ে দুটো কথা বলে দেই। কিছু কিছু সূরার কিছু কিছু অংশ মুখস্থ করে ফেলার চেষ্টা করুন, প্রত্যেক দিন এই অংশটুকু আপনি নিজে তেলাওয়াত করবেন। ফর এক্সাম্পল সূরা বাকারার প্রথম পাঁচটা আয়াত, তারপরে আয়াতুল কুরসি 255 নম্বর আয়াত, সূরা বাকারার শেষের তিনটে আয়াত, সূরাতুল আলে ইমরান শেষের 10 আয়াত, সূরা কাহাফ প্রথম 10 শেষের 10, সূরা মুমিনুন শেষের 5-7টা আয়াত, সূরা তওবার শেষ পৃষ্ঠা, সূরা আহজাবের শেষ পৃষ্ঠা, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা জিন এর প্রথম 10টা পৃষ্ঠা আয়াত, এছাড়া আরও সূরা হাসর শেষের 5-7টা আয়াত, এগুলো মুখস্থ করে ফেলেন প্রতিদিন। এগুলো আপনি চর্চা করুন, পারবেন ইনশাআল্লাহ। প্রত্যেক দিন যদি কোরআন তেলাওয়াত করেন, একটা নেকি আছে, একটা ফজিলত স্পেশাল, সেটা হলো কোরআন কিয়ামতের মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে। আর কোরআন যার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ তাআলা সে জান্নাতে চলে যাবেই ইনশাআল্লাহ। আর কোরআন যার বিপক্ষে সুপারিশ করবে তার কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে ভাই? আল্লাহ বোঝার তৌফিক দেখ, আমিন। চাশতের পরে বাকি যে নামাজগুলো আছে যোহর, আসর, মাগরিব, ইশা, এগুলো আমরা জামায়াতে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।